আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও তো খুব ভালো আছি আমি আপনাদের এখন তৈরি করে দেখাব হচ্ছে গুড়ের মুঠা পিঠা এটা হচ্ছে আমাদের গ্রামে দেখতাম নানি দাদিরা সবাই মানে শীতের এই সিজন আসলে সবাই এই গুড়ের মুঠা পিঠাটা তৈরি করতো আমারও ইচ্ছা হলো অনেক দিন পরে আমি এই পিঠাটা আজকে তৈরি করছি ঘরে যেহেতু আমার ফ্রিজে চাউলের গুঁড়া ছিল তাই ভাবলাম পিঠাটি তৈরি করে নেই পিঠাটি তৈরি করতে আমার কী কী লাগবে দেখুন পিঠাটি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখানে আর এখানে আমি মানে পর্যাপ্ত পরিমাণ আমার যতটুকু লাগবে এটা কোনো পরিমাণ আপনি যতখানি তৈরি করবেন ততখানি চাউলের গুঁড়া নিয়ে নেবেন আর এর জন্য আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু চাউলের গুঁড়া নিচ্ছি এখানে তো শুধু উপাদানটা চাউলের গুঁড়া এই কারণে দেখা যাচ্ছে যে নিজের মতো করে ততখানি চাউলের গুঁড়া নিয়ে নেবেন আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়া নিয়ে নিছি আর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে পানি আর পানিটাও নিজের প্রয়োজন মতো চা মানে এ আটাটা গোলানোর পরে মানে কাইটা কেমন হয় সেটা আপনারা দেখলে বুঝতে পারেন কারণ কাইটা করতে হবে অনেক শক্ত শক্ত তাই আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি দিয়ে আমি মিক্স করে নেব এভাবে ভালো করে মিক্স করে নেব মিক্স করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে মানে কেমন শক্ত শক্ত একটা মানে দূরতা তৈরি হয়ে গেছে এটা অনেকটাই শক্ত লাগবে কারণ তা না হলে এটা বানানো যাবে না এই তো আমার কায়দা তো করা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন শক্ত হয়ে গেছে আমি এটা খুব সুন্দর করে একটু হাত দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। আমার কাইটা তৈরি করা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এমন হবে কাইটা তৈরি করলে মানে সেটা শুধু পানি লবণ আর চাউলের গুঁড়া আর কিছু না এদিকে আমি একটি চুলায় পাতিল বসিয়ে দিছি কারণ চুলায় পাতিলে পানিটা গরম হওয়া মানে হওয়া লাগবে আমার পাতিলে চুলার পানিটা গরম হয়ে গেছে এর মাঝে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর এটার জন্য লাগবে হচ্ছে গুড় খেজুরের গুড় খেজুরের গুড়গুলো আমি এরকম মানে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি এখন আমি পিঠাটা তৈরি করব পিঠাটা তৈরি করার জন্য আমি মানে সামান্য একটু গায়েটা হাতে নিয়ে নিব নেওয়ার পরে আমি এর মাঝে হচ্ছে ই দিয়ে দেব গুড়টা দিয়ে দেবো গুড়টা দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে সুন্দর করে গুড়টা মাঝখানে ঢেকে তারপরে এটা আমি একটু গোল গোল শেপ করে তৈরি করে নেবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করতে সেভাবে ফলো করলে আপনারা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন আর এদিকে চুলার পানিটা এরকমই গরমের মানে বলো কোঠায় থাকবে চুলার চালটা ওই একইভাবে দেওয়া থাকবে কারণ পিঠাটা আমি ওই গরম গরম পানির মধ্যে এটা দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমার গোলশেপটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা গরম পানির মধ্যে দিয়ে দেবো আমি একইভাবেই কয়েকটা পিঠা তৈরি করে দেখাবো একইভাবেই দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন আর আপনাদের তো এর আগে বলছি দেখছেন আপনি চাউলের মানে গুঁড়াটা দিয়ে আমি যে কাইটা তৈরি করছি কাইটা কতটা শক্ত হয়েছে মানে এরকম শক্ত করে তৈরি করা লাগবে আর মাঝখানে গুড়টা দিয়ে এইভাবে সুন্দর করে হাত দিয়ে শেপ করে দিয়ে দিতে হবে দুই হাতে তালুর সাহায্যে পিঠাটা বানানো লাগবে এটা এক হাতে বানানো যাবে না দুই হাতে তালুর সাহায্যে বানানো লাগবে আর এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব একটা একটা করে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে আমি এক সঙ্গে পানিতে মানে গরম পানির ভিতর দিয়ে দেব আর গরম পানির মধ্যে শুধু আর কিছু করতে হবে না শুধু পিঠাগুলো দিয়ে মাঝে মাঝে একটু হালকা হালকা করে নেড়ে দিতে হবে এপিট পিট করে এপিট ওপিট করে নেড়ে দিতে হবে দেখুন আমার চারটা পিঠা অলরেডি বানানো হয়ে গেছে এর মাঝে চাকনি কিছু চামিচ আছে ওই চামিচের সাহায্যে এটা নেড়ে দিতে হবে এর আগে আমি যে কথাটা বলছি কথাটা আবারও বলতেছি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই তো আমি এখন পানিতে একটু চাকনিযুক্ত চামিচ দিয়ে আমি আস্তে আস্তে নিয়ে দিচ্ছি এই যে দেখুন পিঠাগুলা এরকম ধরনের পিঠাগুলো হবে মানে গোল গোল শেপ করে আসলে পানির ভিতর দিলে এরকম একটু বাঁকা বাঁকা দেখা যায় আমি একটু পর পর এটা নেড়ে দিচ্ছি আর দেখুন দেওয়ার পরে পানির কালারটা একটু অন্যরকম হয়ে গেছে এভাবে কিছু সময় জাল দেওয়ার পরে কিছু সময় না অনেকটা সময় জাল দিতে হবে দেওয়ার পরে তারপরে ভিতরকার কাইগুলো সবগুলো সিদ্ধ হয়ে যাবে এগুলা মানে পিঠা যে তৈরি করছি পুরাটায় যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা হচ্ছে মানে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে তারপরে আমি এটা মানে সুন্দর করে সার্ভ করব। আমার পিঠাগুলো অলরেডি হয়ে গেছে আমি এখন এটি চুলা থেকে মানে ছাঁকনিযুক্ত চামে চেষ্টা নামিয়ে নেব আমি আমার সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো এরকম হবে এটা আসলে এই পিঠাগুলো আমরা ইদানিং এগুলো আমরা কেউ মানে খাওয়াটাই ভুলে গেছি আমি অনেক আগে দেখতাম দাদি বা কাকিরা এই পিঠাগুলো তৈরি করত। এই যে আমি পিঠাগুলো সার্ভ করে ফেলছি আর পিঠাগুলো কেটে দেখাচ্ছি মাঝখানটাতে কেমন হবে মাঝখানে এরকম হবে পিঠাগুলো তো বন্ধুরা আমার পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ